আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি প্রচুর ভালো আছো। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কী করে হুইলি আর স্টপি করতে হয়। তো অনেক বন্ধুরা আমাদেরকে কমেন্ট করেছে ইনস্টাগ্রামে যে কী করে তোমরা হুইলি করো স্টপি করো, সেই জন্য আজকে চলে এলাম আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। তো ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। তো ফাইনালি বন্ধুরা আপনাদেরকে এক্ষুনি আমি দেখাবো কী করে স্টপি করে আর হুইলি করে। তো ফার্স্ট প্রথমে আপনারা হেলমেট পরে নেবেন, সেফটি ফুল সেফটি ইউজ করবেন। তো ভিডিওটা এখন দেখাচ্ছি আমি আপনাদের। দেখাবো কী করে স্টপি করে। তো স্টপি করার সময় ফার্স্ট আপনাদেরকে ব্রেকটা ঠিক করতে হবে, মানে ব্রেকটা প্রথমে প্রচুরই মানে স্ট্রং করতে হবে। ব্রেক স্ট্রং করার পরে এবারে আপনাদেরকে এবারে প্র্যাকটিস করতে হবে, সেই প্র্যাকটিসটা আপনাদেরকে এখন শেয়ার করবো আপনাদের মাঝে। তো প্র্যাকটিসটা একবার আমি এসে দেখাচ্ছি, কোনভাবে সময় দেখবেন, ঠিক আছে? ভিডিওটা দেখতেই পেলে আগে ভিডিওটা, তো ওই ভিডিওটাতে আপনারা ফলো করো যে কী করে করতে হয়। কারণ ফার্স্ট আপনাদেরকে ব্রেকটা মেরে একটু আগে থেকে এগিয়ে যেতে হবে, মানে এরকম করতে হবে আপনাদেরকে, এরকম আগে থেকে এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে এবারে আপনাদের চাকাটা উঠে যাবে, উঠে গেলে ওখানে যখনই দেখছো তোমরা মানে পড়ে যাচ্ছ সামনের দিকে, মানে পাল্টি হয়ে যাচ্ছ, তখনই আপনাদেরকে ব্রেকটা হালকা করে লুজ করতে হবে। এবারে যখনই দেখছো যে আমি মানে চাকাটা পড়ে যাচ্ছে, মানে পিছনের চাকাটা পড়ে যাচ্ছে, তখনই আপনাদেরকে একটু মানে মানে ব্রেকটা একটু মানে মানে জোরে প্রেস করতে হবে, করলে এবার আপনারা স্টপি করতে পেরে যাবে। লাস্টে এবার রোলিং স্টপিটা এবার আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা এই পর্যন্ত শেষ, তো থাকুন, পরের ভিডিও আসবে, পরের আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কী করে হুইলি করতে হয়। তো ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্তই এন্ড করলাম।